নমস্কার বন্ধুরা বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে গ্রোথ ব্যালেন্স কীভাবে করবেন সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম আর আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো যে গ্রোথ ব্যালেন্স না করলে গাছটি কীরকম হয় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় আর ভিডিও শুরুতেই বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে বা যদি কোনো কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একটা আমার ছোট্ট একটা পাকুর গাছ যেটাকে আমি রুট অফার অফ বনসাই তৈরি করছি তো এই গাছটিকে আমি পটে লাগিয়ে দিয়েছিলাম একটা ব্রাঞ্চ কাটিং ছিল মধ্যে সেই কাটিংটাকে আমি লাগিয়ে দিয়েছিলাম সেটা থেকেই একটা গাছ তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে গাছটির উপরে দিকে ডালপালা অনেক বড় হয়ে গেছে এবং নিচের দিকে যেসব ডালপালা গুলো আছে সেগুলো ছোট আকারে আছে এবং উপরে থেকে লিপগুলো দেখতে পাচ্ছেন আকারে অনেকটাই বড় এবং নিচের দিকে যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চের লিপগুলো দেখতে পাচ্ছেন আকারে অনেকটাই ছোটো সেরকম গ্রোথ ডেভেলপ করছে না বা গাছে বৃদ্ধি হচ্ছে না তো এই জিনিসটাই ভয় বন্ধুরা গাছের ব্যালেন্স আমাদের তৈরি করতে হয় এই জন্যই আপনারা দেখতে পাচ্ছেন না নিচের গাছের ব্রাঞ্চগুলো কেমন আছে এবং উপরের দিকে ব্রাঞ্চগুলো কেমন আছে তো এই যদি আমরা এখন গাছটিকে পুনিং ট্রিমিং করি না করি যদি ব্যালেন্স না করি তাহলে গাছটি আমার নিচের দিকে যেসব ব্রাঞ্চগুলো আছে সেগুলো ডাইভার্ট করে দেবে তা আমি যেটা কিছুক্ষণ আগে বললাম যে হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাকে আমি আজকে কাজ করবো এটা গাছের উপর আর এই গাছটিকে কিছুটা করে দেবো কিছুটা ট্রিমিং করবো কিছু ব্রাঞ্চ ছাটাই করে দেবো এটা ব্যালেন্স তৈরি করবো বন্ধুরা যাতে করে নিচের দিকে যেসব ব্রাঞ্চগুলো আছে বা ডালগুলো আছে যেগুলো আমি কিছুক্ষণ আগে আপনাদের সামনে তুলে ধরো সেই সব ব্রাঞ্চগুলো ভালোভাবে ডেভেলপ করে তো চলুন মনে গাছটিকে আমি পুন করে নিই বা গাছ থেকে ব্যালেন্স করার জন্য উপরে দিকে যেসব ব্রাঞ্চগুলো আছে সেই সব ব্রাঞ্চগুলোকে ছেঁটে বাদ দেয় এর ফলে কী হয় বন্ধুদের নিচের দিকে যেসব ব্রাঞ্চগুলো আছে সেই সব ব্রাঞ্চগুলো আলো বাতাস পাবে এবং ভালোভাবে ডেভেলপ করবে উপরের দিকে ব্রাঞ্চগুলোকে যেহেতু আমি পুম করে দিচ্ছি বা ছেড়ে দিচ্ছি সেখানে গ্রোথটা থেমে যাবে এবং নিচের দিকে ব্রাঞ্চগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি নিজের দিকে ব্রাঞ্চগুলো আমার ভালোভাবে ডেভেলপ করবে এবং উপরে দিকে ব্রাঞ্চগুলো ভালোভাবে ডেভেলপ করবে এই নয় যে বন্ধুরা ছেড়ে দেওয়ার ফলে উপর দিকে ব্রাঞ্চগুলো ভালোভাবে ডেভেলপ করবে না উপর দিকে ব্রাঞ্চগুলো ডেভেলপ করবে তার আগে কী হবে নিচের দিকে যেসব ব্রাঞ্চগুলো আছে সেই সব ব্রাঞ্চগুলো ভালোভাবে ডেভেলপ হবে কারণ উপর দিকে সুটস বেরোতে দেরি হলেও নিচের দিকে সুটস বেরোতে সেরকম দেরি হবে না কারণ নিচের দিকে আমি সেরকম পুম করিনি আর পুন করলে গাছে একটা জিনিস করে সেটা হচ্ছে যে গাছের কাছে স্থান থেকে পণ করার চেষ্টা করে রিকভার করার চেষ্টা করে তারপরে সেখান থেকে নতুন সুসপার ডাল পালা বেরোয় বন্ধুরা আমি সেই দিকটাই কাজে লাগিয়েছি তো চলুন মধ্যে এখন কিছু কিছু ব্রাঞ্চ আছে যেগুলোকে আমি ওয়ারিং করে একটা সেপ দিয়ে দিব কারণ আমি গাছটিকে এইভাবে রেখে দিয়েছিলাম যার ফলে যেসব ব্রাঞ্চগুলো ভালোভাবে ডেভেলপ করেছে সেই সব ব্রাঞ্চগুলো উপরের দিকে উঠে যাচ্ছে সরাসরি আর যেসব ব্রাঞ্চগুলো উপরের দিকে সরাসরি উঠে যায় মনে সেই সব ব্রাঞ্চগুলোই ভালোভাবে ডেভেলপ করে যেটা বাস্তব কারণ হচ্ছে যে সেসব ব্রাঞ্চগুলো সূর্য আলো বাতাস ভালোভাবে পায় এবং ভালোভাবে ডেভেলপ করে এবং নিচে থেকে ব্রাঞ্চগুলো সেরকমভাবে ডেভেলপ করে না আপনারা দেখতেই পাচ্ছেন যে নিচের থেকে ব্রাঞ্চগুলো আমার সেরকমভাবে ডেভেলপ করে নি তো যার বন্ধু আমি গাছটিকে ওয়ারিং করে কিছুটা সেফ দিয়ে দেবো কিছুটা স্টাইল করে নেবো যাতে করে গাছটার লুক ফুটে আসে তো এই জিনিসগুলো করা দরকার আছে বন্ধুরা এই জিনিসগুলো অবশ্যই করা দরকার আছে আর এই জন্য গাছের উপর খেয়াল রাখার প্রয়োজন আছে বা নজরদারি করার প্রয়োজন আছে প্রতিনিধিদের লক্ষ্য রাখার প্রয়োজন আছে গাছকে রেখে দিলাম বা কোন করে দিলাম বা ট্রিম করে দিলাম একটা সাইড উঠে হলে সেটা না বলতে আমাদেরকে দেখতে হবে যে গাছ কোন সময় কী চাইছে এই জিনিসটা লক্ষ্য করে গাছের উপর কাজ করতে হবে আপনারা দেখতে পেলেন যে কিছুক্ষণ আগে যে গাছটির রূপটা ছিল সেই গাছটির রূপটা বর্তমানে এরকম এসে গাছটিকে ট্রিম করে ওয়ারিং করছি আর এরপরে আমি গাছটিকে প্রতিস্থাপন করব। তো যাই হোক বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং সম্পূর্ণ দেখার পর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্স লিখে জানাবেন আমি আপনাদের কমেন্টস উপর অবশ্যই ভিডিও তুলে দেবো আর এই ভিডিও সম্পর্কে আপনাদের রকম মতামত যে দেওয়া থাকে বা পরামর্শ দেওয়া থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্স লিখে জানাবেন তো বন্ধুরা এখন আমি গাছটিকে প্রতিস্থাপন করব বা রিপোর্টিং করবো তো তার আগে কিছু কিছু বাড়তি অংশ আছে সেই বাড়তি অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি বাড়তি অংশ বলতে কিছুদিন আগে আমি সরি বেশ কয়েকদিন আগে গাছটিকে আমি ছাঁটাই করেছিলাম একবার তো সেখান থেকে কিছু বাড়তি অংশ থেকেই গেছে তো সেই বাড়তি অংশগুলোকে ক্লিন করে নিচ্ছি যাতে করে সেখান থেকে ভালোভাবে হিলিং হয় তো যাই বন্ধু এবার গাছটিকে আমি প্রতিস্থাপন করবো তার জন্য পর থেকে গাছটিকে আলাদা করে নিচ্ছি আপনারা দেখতে পেলেন আর এই গাছটিকে প্রতিস্থাপন করার বা রিপোর্টিং করার পিছনে একটাই কারণ এই গাছটি বহুদিন ধরে একই পটের মধ্যে আছে এই ছোট্ট পটের মধ্যে থাকার ফলে তার যতটুকু খাবার ছিল সেই খাবারগুলো সে সংগ্রহ করে নিয়েছে আমাকে নতুন করে খাবার দিতে হবে যাতে করে গাছটি আমার আরও ভালোভাবে বেড়ে ওঠে তো তার আগে আমি কী করব যে রোড বল থেকে আমি সব আলাদা করে নেব কারণ হচ্ছে কি এখানে আমাকে দেখতে হবে যে কোন রোডটি বা শিকড়টি মোটা হয়ে যাচ্ছে সেই মোটা শিকড়টিকে আমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে যাতে সেখান থেকে আরও নতুন নতুন ফিডার রোড বা সর সর সুতোর মতো যে শিকড় আছে সেগুলো ডেভেলপ করে এর পিছনে কারণ হচ্ছে যে আমি যে পটটির মধ্যে বসাবো বা প্রতিস্থাপন করবো সেই পটটির মধ্যে গাছটি ভালোভাবে সেট হয়ে যেতে পারে আর এই যে মোটা শিকড় বা ট্যাপার রোড যদি থাকে সেই ট্যাপার রোড থাকার ফলে গাছটি আমার ভালোভাবে বসবে না সেই পটের মধ্যে তো আমাকে কী করতে হবে সেই মোটা শিকড় বা টেপা রুট যেগুলোকে বলা হয় সেইগুলোকে আমাকে ছেড়ে বাদ দিয়ে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ছেড়ে বাদ দিয়ে দিলাম আর এই সেই পট নতুন পট যেটা মাটির একটা পট বা টপ সেই টপের মধ্যে আমি গাছটিকে প্রতিস্থাপন করবো নতুন খাবার দিয়ে দিচ্ছি আর এই গাছটি আমি এই পটের মধ্যে প্রতিস্থাপন করবো বন্ধুরা তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কোনো রকম জিজ্ঞাসা বা পরামর্শ যদি দেওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গাছটিকে আমি প্রতিস্থাপন করে দিলাম এরপর আমি শয়াল মিশ্রণ দিয়ে দেবো আর মিশ্রণ দেওয়ার পর যেটা কাজ করবো বা যেটা কাজ করা উচিত আপনাদেরকেও বলছি আপনারা অবশ্যই করে নেবেন যে একটা কাঠি বা কোনো কিছুর সাহায্যে টপের যে শ দিয়েছেন সেই শয়াল ভালোভাবে খুঁচিয়ে নেবেন এতে করে কী হবে এতে করে কোনো ইয়ার গ্যাপ বা ইয়ার পকেট তৈরি হবে না বা শয়াল মধ্যে কোনো ফাঁকা অংশ থাকবে না যদি ফাঁকা অংশ থেকে যায় বন্ধুরা সেখানে কীভাবে ফাঙ্গাসের আক্রমণ দেখা দিতে পারে তার ফলে কী হবে আপনার রুট পচন দেখা দিতে পারে যার ফলে গাছটি আপনার নষ্ট হয়ে যেতে পারে তো এতেগুলো অবশ্যই খেয়াল রাখার প্রয়োজন আছে যে গাছকে আমাকে ভালোভাবে সেট করে নিতে হবে এবং কোনো ফাঁকা অংশ যেন না থাকে তো বন্ধুরা এই জিনিসগুলো অবশ্যই করে নেবেন বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাদেরকে উৎসাহ দেয় বন্ধুরা এভাবে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটি পাশে থাকবেন সাথে থাকবেন আর যদি কোনো রকম কাজে এসে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছটিকে আমি এখন জল দিয়ে দিচ্ছি জল দিয়ে গাছটিকে আমি এইভাবে রেখে দেব হালকা ছায়াযুক্ত স্থানে কিছু দিনের জন্য মোটামুটি চার পাঁচ দিন আমি এইভাবে রেখে দেবো তারপরে ধীরে ধীরে গাছটিকে রোদের মধ্যে নিয়ে আসবো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে বা আপনাদের কোনো কমেন্টস উপর ভিডিও নিয়ে তো সেই সব ভিডিওগুলোকে দেখার জন্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই